নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জুয়েলার্স। আজকে আমরা জানবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। আগেই বলে রাখি যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু আমরা বর্তমানে ইউজ করি না, অর্থাৎ অব্যবহারে লাগে বা ব্যবহার করা হয় না। আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাধারণভাবে ব্যবহার করি না। তবু আমাদের জানার সুবিধার্থে আমরা আজকে জানবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? ভবিষ্যতে কোনো কাজ একটা নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে বা ঘটতে থাকবে বোঝালে তাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। তাহলে ভবিষ্যতে কোনো কাজ একটা সময় ধরে ঘটতে থাকবে বা চলতে থাকবে বোঝালে তাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। ভবিষ্যতে যখন দুটি কাজ ঘটে যেটি চলতে থাকবে বোঝায়, সেটা সাধারণভাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং যেটি পরে হয় সেটিকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। তাহলে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যদি দুটি সেন্টেন্সের ব্যবহার হয় এবং প্রথম সেন্টেন্সটিতে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি এবং সেকেন্ড সেন্টেন্সটিতে বা পরবর্তী সেন্টেন্সটিতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা এবার একটা সেন্টেন্সের এক্সাম্পল দেখব। আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক আনটিল ইউ রিটার্ন। আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক আনটিল ইউ রিটার্ন। আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটা করতে থাকবো তুমি যতক্ষণ না আসবে। আমি কাজটা করতে থাকবো তুমি যতক্ষণ না আসবে। তাহলে আমরা আজকে জানলাম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। এরপরে আমরা আরো ইংলিশ গ্রামার জানবো, তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের চ্যানেলকে ফলো করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।